السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. আজকে আমাদের আলোচ্য বিষয় ইসলামে মেয়ে সন্তানের মর্যাদা। প্রিয় ইসলামী ভাইরা, ইসলামে মেয়ে সন্তানের মর্যাদা অনেক বেশি। যেমনটি হাদিস শরীফে এসেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করল, অতঃপর সে ওই মেয়েকে কষ্ট দেয়নি, মেয়ের ওপর অসন্তুষ্টও হয়নি এবং ছেলে সন্তানকে তার ওপর প্রাধান্য দেয়নি, তাহলে ওই মেয়ে সন্তানের কারণে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যাদের ঘরে মেয়ে সন্তানের নিয়ামত দান করেছেন, তাদের সকলেরই উচিত মেয়ে সন্তানকে ঘৃণা না করে ভালোবাসায় এবং নেক দৃষ্টিতে আল্লাহ তাআলা আমাদের সকলকে দেখার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। বিজাহিন নাবিজিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।